কানপুরার সুর উঠার আগেই ছিঁড়ে গেল তার, থামতে হলো তাকে, বন্ধ হলো রিয়াজ, জীবন শুরু হওয়ার আগেই থামাতে হলো তার সফর। চোখে হাজারো স্বপ্ন, ডানা মেলে নীল দিগন্তে চেহারা যৌবন। এই ছোট্ট কিশোরী তার মনের আকাঙ্ক্ষা দিয়ে সন্তানকে তৈরি করে শেষে কি পেল? ইনি হলেন শশীবাবু, সবাই তাকে শশীদা বলেই চেনেন। দীর্ঘদিন ধরে গ্রামের ছেলেদের স্বার্থে শিক্ষকতা করে আসছেন, শিক্ষকতা করে যা পান তাই দিই তিনি। তার একমাত্র ছেলেকে মস্ত বড় অফিসার বানিয়েছেন। স্যার আসবো? এত দেরি কেন? স্যার চিঠি লিখতে লিখতে। মিথ্যা কথা বলিস না, যা বস। আর ইনি হলেন শশীবাবুর মস্ত বড় অফিসার ছেলের শ্বশুর মশাই। কবে আসলি চাকরি থেকে? এই তো কাল এসেছি। উৎসবের আগে তো চলে এলি, বাবা মার জন্য কি বাজার করেছিস এবার? বয়স্ক বাবার মার জন্য আর কি বাজার করব, এই তো শ্বশুর শাশুড়ির জন্য কিছু বাজার করেছি। তো যাচ্ছ কোথায় এখন? শ্বশুর বাড়ি যাই, কিছুদিন ঘুরে আসি। তোমার বাবা নাকি অসুস্থ? বাবাকে দেখার মতো অনেক লোক আছে, আরো 3 ভাই আছে, তারা দেখবে। শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে বাবার প্রতি খোঁজ খবর রেখো। চালাস তো টুকটুকি, তোর এত কথা কিসের? দেখ নিজের চোর খায় নিজের তেল দে, যত সব পাগল ছাগলের দল। হ্যাঁ টুকটুকি, গোবরডাঙ্গা যাবে নাকি? হ্যাঁ যাবে, 20 টাকা ভাড়া। কিন্তু বলিস কি, 20 টাকা ভাড়া? 10 টাকা ভাড়া তো। না না, আগে ছিল, এখন 20 টাকাই ভাড়া। তাহলে যাব না, যা। ঠিক আছে চলুন। ইস, কি দুর্গন্ধ বেরোচ্ছে জামা কাপড় থেকে রে। স্যার বোঝেনি তো, টুকটুকি চালাই, গরিব মানুষ। বাবা ভালো আছেন? পাঞ্জাবিটা পছন্দ হয়েছে? আর বলছিলেন 10,000 টাকার কথা, তো চেকে দেবো না ক্যাশে? 2 কেজি ভালো ইলিশ মাছ পাঠালাম, পেয়েছেন? হ্যাঁ বলো বাবা, এত সবসময় ফোন কেন? জানো না আমি ব্যস্ত থাকি, এত ঘন ঘন ফোন করো। টাকা লাগবে মানে? গত মাসে তো 500 টাকা দিয়ে আসলাম, প্রতি মাসে তোমার কত টাকা লাগে? হ্যাঁ, আর আমি হাজার হাজার টাকার চাকরি করি নাকি? আপনার কটা বাবা? কটা বাবা মানে? দুটো ফোন আসলো, আর দুটো কি আপনি বাবা বললেন তো তাই? দুটো বাবার মধ্যে প্রথমটা হলো আমার শ্বশুরমশাই, আর দ্বিতীয়টা হলো আমার নিজের বাবা। আপনাকে কে বেশি ভালোবাসে আপনার ফোনটা দেন, তাহলে দেখিয়ে দিচ্ছি। এই নে ফোন নে। আপনার শ্বশুরের নাম্বারটা দেন, আমি তো সেরকম ঠিকঠাক মোবাইল চালানো জানি না। এ নাও। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। আরে বাবা প্রচন্ড ব্যস্ত আছি। হ্যাঁ বলছি, আমি ওনার বাবা নয়, বাবা নয়, আমি শ্বশুর বলছি। আই ব্যস্ত বুঝলেন। হ্যাঁ ঠিক আছে, ওনার বাবাকে ফোন করতে বলুন না। হ্যাঁ ঠিক আছে, দেখুন। হ্যাঁ ও ঠিক আছে, আপনি ব্যস্ত আছেন তাহলে। কি হয়েছে? এই যা ভাই, অ্যাক্সিডেন্টে কি হয়েছে? হাসপাতালে কোথায় ভর্তি আছে? ও ও শুনছে, এলাম নাই তো, গেলি তো খরচ। ওর বাবাকে বলেন, বাবার নাম্বারটা দিন। এই নে। হ্যালো, আমি আপনার ছেলে টুকটুকি ড্রাইভার বলছি। ওই যেতে যেতে একটু অ্যাক্সিডেন্ট হয়ে একটু লেগেছে। কি অ্যাক্সিডেন্ট? কোথায়, কিভাবে হলো? বাবা তুমি নিয়ে যাও, আমার ছেলেকে নিয়ে যাও, হসপিটাল নিয়ে যাও, ভালোভাবে হসপিটাল নিয়ে যাও। আরে আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। তুমি যাও যাও যাও, টুকটুক চালক হয়ে হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না স্যার, পর কোনোদিন আপন হয় না। যাবেন না স্যার?
আজ তুমি আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে পর কখনো আপন হয় না, পর পরে থাকে। তোমার শিক্ষার কাছে আমার শিক্ষা আজ হার মেনে গেল। প্রতিনিয়ত এইভাবেই মার খেয়ে আসছে অসহায়রা।